যেখানে সেখানে উচ্চ স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা ধ্বংসের অন্যতম কারণ, আর বিশাল বিশাল প্রাসাদ। আমাদের বাংলাদেশে এখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, জনগণের টাকা নিয়ে এসব বুর্জ বানানোর শাস্তি পেতে হবে কেয়ামতের দিন, খেলা বসবে তখন। আর জাতির উপরে পরপর 7 রাত এবং 8 দিন ধরে একটানা ঘূর্ণিবায়ু এবং বৃষ্টি বর্ষিত হয়েছিল। কমের কয়েকজন নেতা ছিল, তাদের কারণে পুরো জাতি শেষ হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আত কম ধ্বংসের মৌলিক কারণ ছিল 3টি, মনে রাখবেন। 1, তারা উঁচু স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যেখানে মানুষ দেখতে পায়। যারা আপনারা গিয়েছেন রাঙামাটি কাপ্তাই হ্রদের পাশ দিয়ে উপর দিয়ে তাকিয়ে দেখবেন একেবারে পাহাড়ের মাথায় বিশাল একটা মূর্তি আছে, বৌদ্ধ মূর্তি, পুরোটাই মনে হয় সোনা দিয়ে করা, কিন্তু আল্লাহ জানে ঝকঝক করছে। উপর দিকে না তাকালে টের পাওয়া যাবে না। ঠিক বান্দরবানে একটা আছে স্বর্ণ মন্দির, সেখানে মূর্তিগুলো সব স্বর্ণমণ্ডিত, দেখলে মনে হয় সব সোনা। আমাদের বাংলাদেশে এখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আরও যে কত মূর্তি হবে আল্লাহ জানে। তো এটা সোনা দিয়ে বানাচ্ছে না, রড সিমেন্ট দিয়ে বানাচ্ছে। প্রত্যেক স্কুলে মাদ্রাসার সামনে মাথা হেড করে রড সিমেন্ট দিয়ে কথিত শহীদ মিনার বানাচ্ছে। মাথা হেড করে কি মানুষটা কি মাথা হেড করে বসে আছে? এই জন্য দুই অক্ষে মনে হয় যে যখন মরো ওসিয়ত করে যে বাড়ির সামনে 5টা ইট আর একটা খুঁটি দিয়ে দিও, যেন মনে হয় এখানে একটা শহীদ মিনার হয়েছে, তোরা মৃত্যুদিন ফুল দিও, জন্মদিনেও ফুল দিও। যাকে ফুল দিচ্ছে সেও টের পায় না। নিজের হাতে গড়া মূর্তি তো যারা এগুলো করে, তাদের সঙ্গে মূর্তি পূজারীদের সঙ্গে পার্থক্য কোথায়? দুর্গা পূজা করলে খুব দোষ হয়, এগুলো পূজায় দোষ হয় না, একই জিনিস না? এটা কিন্তু আজকে নতুন নয়, আদ কমের লোকরা এটা করতো। আল্লাহর ভাষায় তাদেরকে তাদের নবী বলেছিলেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, তোমরা প্রত্যেক উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ, কারণটা কি? ওতাত্তাখাজুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, এবং তোমার বড়ো বড়ো প্রাসাদ বানাচ্ছ, তোমার কি দুনিয়া চিরকাল থাকবে? বুর্জ খলিফা আছে না কোথায়, কোন দেশে? ওটা দুবাই, 156 তলা বলে। আর আমাদের বাংলাদেশে এটা বুর্জ কার নামে হবে তার জানে, পাশ হয়ে গেছে 142 তলা, পারলে আরও ওঠো, এত শখ কেন? জনগণের টাকা নিয়ে এসব বুর্জ বানানোর শাস্তি পেতে হবে কেয়ামতের দিন, খেলা বসবে তখন। এত চলবে না, এগুলো করেই আত কম ধ্বংস হয়ে গেছে। 3 নম্বর ছিল তাদের অপরাধ, বাতাস্তুম বাতাস্তুম জব্বারহীন, তারা নিষ্ঠুর জালানদের মতো মানুষকে মারত। এখন তো সব আপনার চোখে দেখতে পাচ্ছেন, বিরোধী দলের মিছিল ভাঙার জন্য লাঠি পেটা দেখেন না, খুব আদর করি মারা, তাই না? গায়ে হাত দিলে বাবা বাবা করে না, এই তো বলে সে লাঠি পেটা দেখলে মনে হয় বোধহয় ছাগল গরুর মধ্যে ওরকম মানুষ মারে না, যেভাবে মানুষকে পিটানো হয়। এরপরও ধরে নিয়ে যে মরছে, পড়ে গেল হার্ট অ্যাটাক, এমনি মরে গেল হার্ট অ্যাটাক করেন কি? এই যে মানুষ পিটানো রাজনীতি চলছে, ঘরে ঘরে মারামারি কাটাকাটি চলছে, এগুলো সব বিগত যুগে ধ্বংসগ্রস্ত আদ জাতির নতুন সংস্করণ। 3টা আবার বলে দিই, যেখানে সেখানে উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা ধ্বংসের অন্যতম কারণ, আর বিশাল বিশাল প্রাসাদ, কি দরকার বাবা? ইন্ডিয়া যারা গেছেন ওই মুর্শিদাবাদের উপাসে যেখানে সিরাজউদ্দৌলার বাড়ি ছিল, ওখানে 124 কামরা বাড়ি, ওদের 1 লাখ সিরাজউদ্দৌলা কয়ে যায় থাকতো, এত কামরা দিয়ে করে ডাকি, এখন আছে সবই আছে আমার কাছে।
বিশাল ব্যাপার, এত লোভ কেন মানুষের? এত বাড়িতে কী হবে? এসব হাদিসে রয়েছে, তোমার নিজস্ব একটা ঘর, তোমার বাড়ির মেহমানের জন্য একটা ঘর এবং তোমার স্ত্রীর জন্য একটা ঘর, এর বাইরে যেটাই করবা সেটা শয়তানের ঘর। এখন তো অনেক শয়তানই হয়ে গেছি, এত বেশি বিলাসিতা আল্লাহ পছন্দ করেন না। এই মৌলিক তিনটি কর্ম, মানুষকে পিটানো, মানুষ তো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি আদর করে কথা বললে সে বোঝে, পিটানো কি দরকার? এই যদি তন্ত্রমন্ত্রের নাম দিয়ে করা হয় সব যায়, এগুলো মনে রাখবেন। আর তাদের পরে গজলটা কেমন হয়েছিল এটা শোনেন। তিন ইবনে সাহাক বলছেন, তিন বছরে একটানা বৃষ্টি হয়নি, মানুষ একেবারে পুড়িয়ে শেষ, গাছ গাছালিতে কোনো পাতা নাই। এই অবস্থায় নবী হুদ বললেন, তোমরা যদি কথা শোনো তাহলে আল্লাহর রহমত আসবে, যদি বেয়াদবি করো কুই তার কথা শোনে, নবী তো গরিব মানুষ, তার কথা শোনে। অবশেষে গজব এসে গেল, কীভাবে? আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় শোনেন, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আওদিয়াতিহিম ক্বালু হাযা আরযুন মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফীহা আযাবুন আলীম। হঠাৎ দেখা গেল যে একেবারে কালো মেঘ আসতেছে সেদিকে, মানুষ আনন্দে আটখানা, যে বহুদিন পরে কালো মেঘ আসতেছে, হাজা আর যে মমতারে না মমতর না আমাদের উপরে এটা বৃষ্টি বর্ষণ করবে। নবী বলছেন, বেল হুয়া মাস্তা আজাল তুম বিহি, বরং এটা তাই, তুমি তোমরা যেটা চাচ্ছিলে তাড়াতাড়ি, তারা বলতো কি তুমি তোকে আজাবের ভয় দেখাচ্ছ, তো আজাব নিয়ে এসো দেখি। উনি বলছেন, আজাব আসলে তো তুমি মরেই যাবা, তো তোমার হেদায়েত হবে কখন? বিশ্বাস করতো না, তো যখন এসেই গেছে খুব খুশি, সব দড়ি ঘর বাড়ি ছেড়ে সব ওই মেঘের তলায় ছায়ের তলায় চলে গেছে, ডাকা লাগেনি, কোনো পুলিশ পার্টি লাগেনি, কোনো নোটিশ লাগেনি, অ্যাডভার্টাইজ করা লাগে, এমনি সব চলে গেছে, মেঘ পাইছে। তো নবী বললেন, হে অবাগা, এটা তোমরা যেটা চাচ্ছিলে আজাব এ সেইটাই, ফি রিহন ফিহা রিহন ফিহা আজাবুন আলীম, এর মধ্যে এমন ঘূর্ণিবায়ু রয়েছে যার হচ্ছে মর্মান্তিক শাস্তি তোমাদের জন্য। তুদম্বর উল্লা সাইয়ন বে আমরে রব্বিহা, এই এই মেঘ তার প্রতিপালকের নির্দেশে তোমাদের সমস্ত বিল্ডিং ফিল্ডিং গুঁড়ি শেষ করে দেবে। লা ইউরা ইল্লা মাসাকিনহুম, তাদের ঘর বাড়ি ছাড়া কিছুই দেখা যাবে না। কাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন, এভাবেই আমরা পাপী জাতিকে শাস্তি দিয়ে থাকি। সূরা আহকাফ 24-25 আয়াত। যারা আমপরা পড়েন, তফসির আছে আপনাদের কাছে বাড়িতে, দেখবেন সূরা আহকাফ, ওখান গেলেও পাবেন। আল্লাহ বলছেন, ওয়াম্মা আযুন ফাহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতার কওমা ফিহা সারআ ফাহাল তারা মিনহুম মিন বাকিয়া। আর জাতির উপরে পরপর 7 রাত এবং 8 দিন ধরে একটানা ঘূর্ণিবায়ু এবং বৃষ্টি বর্ষিত হয়েছিল। আল্লাপাক বলছেন, ফাতারলা কওমা ফিহা সারআ, এই আদ জাতি ছিল খুব বিশাল বপু স্বাস্থ্যওয়ালা, তারা সব খেজুর গাছের মতো সব পড়ে থাকলো সব মাটির পরে। জিজ্ঞেস করছেন, হাল তারা মিনহমিন বাকিয়া, তোমরা কি তাদের কাউকে এখন বাকি দেখতে পাচ্ছ? সব শেষ, পুরা জাতি শেষ। কওমের কয়েকজন নেতা ছিল, তাদের কারণে পুরা জাতি শেষ হয়ে গেছে। এগুলো কোরআনই কাহিনী, এগুলোতে মিথ্যা বলার কোনো অবকাশ নাই, কোরআনই কাহিনী আমাদের জন্য সবচাইতে উপদেশমূলক। পিছনের এই ইতিহাস যদি কোরআন না বলতো আমরা কখনোই জানতে পারতাম না।